নমস্কার বন্ধুগণ ফুটবল টিউবে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা চলে এসেছি ইস্টবেঙ্গল এফসির কিছু আপডেট নিয়ে তো চলুন না দেরি না করে শুরু করা যাক প্রথমেই চলে ইস্ট ইস্টবেঙ্গলের একটি কনফার্ম আপডেটে যেটা হচ্ছে জাভিয়ার সিভেরিও জাভিয়ের সিভেরিও হায়দ্রাবাদ এফসির স্ট্রাইকার ছিল লাস্ট সিজনে ভালো পারফরমেন্সই করেছে তো সে কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করে নিয়েছে এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে যেহেতু ক্লেইটন সিলভা একটু সেকেন্ড স্ট্রাইকার খেলতে পছন্দ করে তো সেই জায়গায় সেন্টার ফরওয়ার্ড হিসাবে কিন্তু জাবিয়ার ইস্ট ইস্টবেঙ্গলে ভালো সার্ভিস দিতে পারবে এবার দেখা যাক সে কীরকম খেলতে পারে এরপরে যদি চলে আসি একটি অ্যাডভান্স স্টকের আপডেটে তো ইস্টবেঙ্গল কিন্তু অ্যাডভান্স স্টক চালাচ্ছে নিশু কুমারের সাথে কেরালার সাইড ব্যাক নিশু কুমার যে কিন্তু বেঙ্গালুরু এফসিতে খেলতো এবং সেখানে যখন খেলতো তার যা পারফরমেন্স ছিল কেরালায় যাওয়ার পরে কিন্তু সেই পারফরমেন্স আর ছিল না তো সেই জায়গা থেকে নিশু কুমারের সাথে কিন্তু কথাবার্তা অ্যাডভান্সে চলে গেছে এবং নিশু কুমার এর আগে কিন্তু কার্লেস স্কুয়াদ্রাতের আন্ডারে খেলে তো সেই জায়গাতে কিন্তু নিশুর একটা ইস্টবেঙ্গলে আসার ভালো মতো সম্ভাবনা তৈরি হয়েছে তো এবার দেখা যাক যে নিশু কুমার আসে কি না এরপরে যদি চলে আসি আর একটা আপডেটে তো ঈশান পান্ডিতার সাথে কিন্তু ইস্টবেঙ্গলে কথাবার্তা চলছে দেখুন প্রথমে একটা কনফার্ম আপডেট দিলাম তারপর অ্যাডভান্স টক দিলাম এবার কিন্তু একটা কথাবার্তা চলছে এরকম আপডেট দিচ্ছি তো আপডেট আপনারা বুঝতেই পারছেন যে আপডেটগুলো এবার কোন দিকে যাচ্ছে তো ঈশান পান্ডিতার সাথে কথাবার্তা চলছে কথাবার্তা ঈশান পান্ডিতার সাথে মোহনবাগানেরও চলছে এবার দেখা যাক ঈশান পান্ডিতা লাস্টে ইস্টবেঙ্গলে সাইন করে না মোহনবাগানে নাকি অন্য কোনো ক্লাবে নাকি কি জামশেদপুরই থেকে যায় আসলে ঈশান পান্ডিতা চাইছে যে স্টার্টিং ইলেভেনে স্টার্ট করবে তো ও আর বেঞ্চে থাকতে চাইছে না তো এটাই দেখার যে সে ইস্টবেঙ্গল থেকে এরকম সিওরিটি পায় কিনা না যে সে স্টার্টিং ইলেভেনে জায়গা পাবে যদিও ইস্টবেঙ্গলে কিন্তু চান্স আছে ইস্টবেঙ্গলে কিন্তু সেরকম ভালো ইন্ডিয়ান স্ট্রাইকার নেই তো সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গলে চান্স আছে স্টার্টিং ইলেভেনে স্টার্ট করার তো এবার দেখা যাক সে ইস্টবেঙ্গলে সাইন করে কি না এরপরে যদি চলে আসি লাস্ট আপডেট তো লাস্ট আপডেট হচ্ছে আহমেদ জাহুকে নিয়ে আহমেদ জাহুকে নিয়ে বহু জায়গা থেকে বলা হচ্ছে যে ইস্টবেঙ্গল অ্যাডভান্স স্টকে চলছে আহমেদ জাহুকে নিয়ে কিন্তু আমার কাছে যেটুকু কনফার্ম খবর আহমেদ জাহু কিন্তু ইস্টবেঙ্গলে আসছে না এটুকুই কনফার্ম খবর আপাতত রয়েছে কিন্তু ট্রান্সফার মার্কেট ভার্সেটাইল মার্কেট যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে তো বলা কিছুই যাচ্ছে না সিওলডি যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে কারণ যাহু এখনও কোনো ক্লাবে সাইন করেনি এবং মুম্বাই সিটিএফসির সাথেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশানে সাইন করেনি তো সে যে কোনো জায়গায় যেতে পারে এখনও অবধি কিন্তু আমার কাছে যেটুকু আপডেট রয়েছে সেটুকু আপডেটই আপনাদের বলে দিচ্ছি আহমেদ যাহু কিন্তু ইস্টবেঙ্গলে আসছে না ইস্টবেঙ্গলের লিস্টে কিন্তু আহমেদ জাহুর নামও নেই যতদূর সম্ভব আহমেদ জাহু কিন্তু উড়িষ্যা এফসিতে যাচ্ছে ওড়িশা এফসিতে স্যার যে লোবেরার সাথে তার একটা লিঙ্ক আপ রয়েছে সেই জায়গা থেকে কিন্তু স্যার উড়িষ্যা এফসিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনও সেটাও কনফার্ম নয় তো জাহুকে যারা ইস্টবেঙ্গলে আসছেই বলে বলে দিচ্ছে তারা কিন্তু কিসের বেসিসে বলছে আমার জানা নেই কিন্তু আহমেদ জাহু কিন্তু এই মুহূর্তে যতটা খবর ইস্টবেঙ্গলে আসছে না তো আপনাদের সেটা জানিয়ে দিলাম তো আজকে ভিডিও ছিল এইটুকুই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন তো আজকের জন্য গুড বাই